Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Hope you are doing all well. You are watching our prime education and it's me Kareem. Ajar video wa beshi interesting obo ki Allah bol hole aja ara hota hyun de FIFA World Cup or bahote. Yani 2022 FIFA World Cup or ore kichu ara hota hoyum. To a video beshi interesting different ki Allah bodole aja ara hota hyun de फीफा वर्ल्ड कप ए हदून टिया हमाई दे आर हदून टिया ए वर्ल्ड कप 2022 इबम मर हमाई बोदे आर खाता रे हदून टिया हमाई बोदे ही तर हदून प्रॉफिट ओ बोदे वर्ल्ड कप इबा जोरिया तो ए आई होप कि ए टॉपिक इबार ओरे होनो यूट्यूब मर रोइंगे लैंग्वेज मर वीडियो नाई तो ओन रेकर रिक्वेस्ट ओन शुरू तुलो तुले आर लास्ट पर्यंत वीडियो वर साइबा बेसी टाइम नोले आर आरा जल्दी तो जल्दी 2-3 मिनिटर भितर भिडियो कम्प्लीट करा कोशिश कर इनफर्मेटिव भिडियो मजार मजार भिडियो हमेशा फाइबरलाई आर वाई प्राइम एजुकेशन चैनल इबारे सब्सक्राइब करो और लाइक करो और आरोग्य बायो रशिया द विनर टू ऑर्गेनाइज द 2022 फीफा वर्ल्ड कप द फीफा वर्ल्ड कप इबार बिकी द एक्सपेंसिव वर्ल्ड कप दे नंगा देखिने जानो कि बिशी टिया सगर ये और बिशी দুনিয়া মর মশহুর একটা জিনিস ও আগে কাতার মরে ইয়ানোর বিক্রি জান আর তো ফলে শুরু তো বুঝা ফুরব দে ফিফা কে দিয়া ফিফা ওগো জিনিস আর ওয়ার্ল্ড কাপ ওগো জিনিস আর কাতার একটা জিনিস ফিফা হদ দি বা গো অর্গানাইজেশন জেনুই ফুটবল ওর খেলা ফুটবল ওয়ার্ল্ড কাপ ওরে খেলা দে তো ইবা গো অর্গানাইজেশন জেনন পুরা নাম হই দি ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন জেনুই 30 ফুটবল ক্লাবরে 4 বছর বাদে বাদে খেলার তো 2022 পর্যন্ত হিতারা 2200 পর্যন্ত ফুটবল ক্লাবরে খেলায় হিতারা দ্বারা খেলা দিয়া গিয়ে তো ইবা বনা গিয়ে দে ইবারে বানাই দে 1904 মরে তো 1904 লতে হিতারা 4 বছর পরে পরে গো গো ওয়ার্ল্ড কাপ খেলার তো এডে ফিফা এগ বেশি বা গ মানে অর্গানাইজেশন আর ইবার তো হন ধরনের টেস্ট অকল কান্ট্রি অকল হোস্ট কান্ট্রি অকল দিয়া নপরে ইয়ানি যে দেশ মরে ফুটবল ক্লাব অর হে দেশ মরে তারা তো হন ধরনের পে করা নপরে টেস্ট দিয়া নপরে তো যে দেশরে হি তারা মানুষে কান্ট্রি শুনে অ্যাপ্লাই করে ফুটবল ক্লাব হলে তারা দেশ মরে গরিবলা হোস্ট গরিবলা তো যে দেশরে সিলেক্ট করে ফিফা ইয়ে দিয়া নম্বরে হোস্টিং ও ফিফা ওয়ার্ল্ড কাপ তো আয়ো সাই ফিফা ফিফা এ হদুন পর্যন্ত খেঙ্গুরিটি হামাদে ফিফার আর্নিং সোর্স কি কি গুরি আর ফিফা এটি হামাদে ফুটবল ক্লাব তো অনাদার হই ফিফা গো আলোক জিনিস হিবা গো অর্গানাইজেশন হিবাইয়ে বাস খেলা দে দে হিবে বাস হোস্ট করিবলা যে আমার হোস্ট করতে ওভি আমার হোস্ট হব দে যে আমার দেশে অথবা যে দেশের ইন্টারেস্ট আছে সে দেশের কি করছে পার্টিসিপেট করিবলা হে দেশের মধ্যে হোস্ট করিবলা অ্যাপ্লাই করছে আর ফিফাই হিয়ান এটা সিলেক্ট করছে হে যাহা যাহা নম্বরে যাহার কি হব ফিফা ওয়ার্ল্ড কাপ হইব আর হিয়া নম্বরে ফিফা তো হন ধরনের কান্ট্রি হিয়ান টেস্ট অল হইতে না পারিব তো ফিফাই কেন করে টি হামার দেহ গদলে ফিফা ফিফাই টি হামার দো এক তিন নাম মেন সোর্স আছে তিন নাম মেন সোর্সের ভিতর তো ফোয়েরা নম্বর হইলে টিকেট নম্বরে হিতারা টিকেট টিকেট মানে মানুষের টিকিট বিসিআর টিয়া আমাজি মানুষ হেড সাইতো যা স্টেডিয়াম মরে তারা তো টিকিট বিসিআর টিয়া আলো এবছর মরে 1.7 বিলিয়ন ইউএস ডলার হামাই শুধু টিকিট বিসিএ ফিফাই আর 2 নম্বর মরে ব্রডকাস্টিং যেন মানে টিভি ওয়েগারা ইয়া জিন্দিলানি কারা এখন ফিফা ওয়ার্ল্ড রা আলাগ আলাগ কান্ট্রি সকল তো স্যার তো ইবা ব্রডকাস্ট গরিবল্লাই ফিফার টিয়া দিয়া পরে তারপরে ফিফাই অন্য মানে ফিফার ফিফাই ইজাজত দে দে এলাউ করে দে এবার টিভি মারে দেখা পড়লে শুধু মুকেশ আম্বানি তোর জন্য ইন্ডিয়া ইন্ডিয়া তো আছে যেন ইন্ডিয়া তো বিলং করে ইন্ডিয়া মারে ব্রডকাস্ট করে বলে ইন্ডিয়া মারে টিভি মারে দেখা পড়লাই শুধু হে গত 45 করোড় পর্যন্ত ইউএস ডলার লই তো আরও 200 পর্যন্ত ওরে কান্ট্রিজ আছে হার এখানে কান্ট্রিজ আমার ব্রডকাস্ট আর তো হুদুনটি আমায় ওনার বাবি চাইতে পারি ব্রডকাস্ট করে আরে 3 নম্বর মরে হয়তো স্পন্সরশিপ অনরা দেখি হব যিনি স্টেডিয়াম কলমরে স্টেডিয়াম গ্রাউন্ড কলমরে যারা সাইডে তুন বহুত ধরনের ব্যানার অকল বহুত ধরনের অ্যাডস অকল চলতে দেখি হব তো বড় বড় কোম্পানি অকলে হিতার কোম্পানিরে প্রমোশন করিবার লাই
হি তার হেডে স্পন্সরশিপ করে তো স্পন্সরশিপ করার ধ্যান লাই হি তার ঠিয়া দিয়া পরে ফিফার ঠিয়া দিব তারপরে হি তার অ্যাড সিন তারপরে তার কোম্পানির অ্যাড সিন তার হেডে দেখাইব দে তো ইয়ার তুই তার তিন ধরনের টিয়া ইয়ার মোটামুটি হামা তুই বাইরে ফিফায় হামাত দেনি বা অর্গানাইজেশন ফিফায় হামাত দেনে তো কাতারে কে হামাব কাতারের মানে কাতারের হেডে এখন ওয়ার্ল্ড কাপ ফিফা হওয়ার তো কাতারে কে হামাব তো কাতারের কোন ধরনের এনজিল টেইন হামাইতে না পারিব না এখন আই ওনার তিন দিন রিপিট করছি এ ধরনের টেইন ফিফা কাতারে না পাইব ইন শুধু ফিফায় রিফিলিব টেইন এটা হন টিকিটের টেইন হব কাতারে আর হন ব্রডকাস্টিংয়ের টেইন হব আর হন স্পন্সরশিপ টেইন হবে এই তিন ধরনের টেইন তারা কাতারে না পাইব কাতারে কি পাইব হোস্ট করে দইলে অন্য অন্য দেশের তো ট্যুরিজম সকলে যাইব সি তার আর হোটেল কলমরে মানে মানুষ সকল যাব থাইব তো হুন তুই তারা ইনকাম করতে পারিব ইনকাম জেনারেট করতে পারিব আর ট্যুরিজম সকলে তারা হেড যা ধরে তার ট্রান্সপোর্ট ওখানে ইউজ করব ট্রান্সপোর্টেশন হুন তুই তারা হুন তুই ইনকাম করতে পারিব আর সি তার আর একান দেশমরে এদম মানে যা দইলে আর এদম মানুষ ওয়ার্ল্ড কাপ ফিফা টিভি আর টিভি মরে সাত দইলে ব্রডকাস্টিং দইলে তো দেশি আনারে জানিব আর ইকোনমিকলি দেশি আন গ্রোথ হবো কেউল্লা ইতার জিডিপি গ্রোথ হবো কেউল্লা বলে হইলে সি তার আর বেশি মানুষে জানিব আর সি তার আর বেশি মানুষে ট্রেডিং অকল করব ইয়ানাল্লা সি তারা মানে সি তার ইকোনমিক গ্রোথ হবো তো ইয়ান এক্সপেক্ট করে তো এবছর কাতারে 6.4 বিলিয়ন হামাইব ইয়ান এক্সপেক্ট করে ইয়ানি এবছর কাতারে 6.4 বিলিয়ন ইউএস ডলার হামাইব এ ওয়ার্ল্ড কাপ ইভাতন তো আশা করব ওনারা ইয়ান তো দূর পর্যন্ত বুঝে পাইছে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ওনার একটা রিকোয়েস্ট অনে যদি দূর পর্যন্ত আর মধ্যে বনে থাকে ভিডিও ইন্টারেস্টিং ভালো লাগে দইলে অনে প্লিজ এ চ্যানেল এবার সাবস্ক্রাইব করো লাইক করো।